আবারও আন্দোলনের পথে নামছে কৃষকরা কেন্দ্রের কাছে এমএসপি নিয়ে আইন সহ একাধিক দাবি নিয়ে দিল্লি চলোর ডাক দিয়েছেন পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকরা আগামী তেরো ফেব্রুয়ারি দিল্লিতে বিক্ষোভ দেখাবে কৃষকরা এদিকে কৃষক আন্দোলন ঘিরে অশান্তি এড়াতে কোমর বেঁধে নেমেছে হরিয়ানা সরকার ইতিমধ্যে রাস্তায় ব্যারিকেড বসাতে শুরু করেছে রাস্তার মাঝে বসানো হয়েছে প্যারেকো শনিবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও আগামী তেরোই ফেব্রুয়ারি দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছেন কৃষকরা সংযোগ কৃষাণ মোর্চা কিষাণ মজদুর মোর্চা সহ দুশোটিরও বেশি কৃষক ইউনিয়নের তরফে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টির জন্য আইন থেকে শুরু করে একাধিক দাবি নিয়ে এই আন্দোলনের ডাক দিয়েছে তারা এদিকে হরিয়ানা সরকারের তরফে কৃষক আন্দোলনকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অশান্তি এড়াতে শনিবার থেকে হরিয়ানার আম্বালা কুরুক্ষেত্র জিন্দ হিসার শীর্ষসহ একাধিক জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা একসঙ্গে একাধিক মেসেজ পাঠানো যাবে না বন্ধ করে দেওয়া হয়েছে ডাঙ্গেল পরিষেবাও আগামী মঙ্গলবার অবধি এই পরিষেবা বন্ধ থাকবে আম্বালাসহ একাধিক জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে সীমান্তগুলোতে নিরাপত্তা আট ষাটও করা হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পঞ্চাশ কোম্পানি পুলিশ সাধারণ মানুষকেও বিশেষ প্রয়োজন ছাড়া আপাতত পাঞ্জাবে যেতে বারণ করা হয়েছে বিওরো রিপোর্ট আর ইনিউজ